আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদের সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করে গ্রাম ছাড়া ভুক্তভোগী পরিবার সিংড়াই কলেজ শিক্ষার্থীকে সিলেত অভিযোগে অফিস সহকারী আটক নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়িঘর ভাঙচুর ও কুপিয়ে জখম করে স্বর্ণ অলঙ্কার সহ প্রায় এগারো লক্ষ টাকার মালামাল লুটপাটের ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবার এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহিন ও আরমান বাহিনীর হামলার ভয়ে গ্রাম ছাড়া ওই পরিবার আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের ভুক্তভোগী আকবর আলী ও তার পরিবার বুধবার বেলা এগারোটার দিকে মহানগরীর নিউ মার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আকবর আলীর মেয়ে আয়শা খাতুম তিনি জানান দিনে দুপুরে দেশীয় অস্ত্র সহ শাহীন বাহিনী হামলা চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার স্বামী বোরহান উদ্দিনকে এ ঘটনায় তেইশ জুলাই পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করলে ক্ষিপ্ত হয়ে ওঠে সন্ত্রাসীরা লাগাতার হুমকিতে প্রাণ ভয়ে বেশ কিছুদিন ধরে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছেন তার পরিবার লিখিত বক্তব্যে তিনি প্রশাসনের কাছে হামলার সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেন সংবাদ সম্মেলনে পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন নাটোরের সিংড়ায় একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্রীলতাহানির অভিযোগে একই কলেজের অফিস সহকারী আব্দুল খালেককে আটক করেছে পুলিশ বুধবার দুপুরে তাকে আটক করা হয় আটক আব্দুল খালেক উপজেলার চামারি ডিগ্রি কলেজের অফিস সহকারী ও একই উপজেলার হাসিঘাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুসাদ্দিকুর রহমান জানান বুধবার বেলা এগারোটার দিকে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী লাইব্রেরি রুমে গেলে অফিস সহকারী আব্দুল খালেক তাকে জাপটিয়ে ধরে হারির চেষ্টা করে তাৎক্ষণিকভাবে শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল খালেককে আটক করে রাখে এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী সহ এলাকাবাসী আব্দুল খালেকের শাস্তির দাবিতে কলেজ এলাকায় বিক্ষোভ করে পরে ট্রিপল লাইনে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল খালেকে আটক করে থানায় নিয়ে যায় সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়ন উত্তোলন নিয়ে সভাপতি প্রার্থীর ওপর হামলা করেছে প্রতিপক্ষরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী কার্যক্রম সাময়িক স্থগিত করেছে স্থানীয় প্রশাসন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের হরিশপুরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে পরে পুলিশের উদ্ধারজনক কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দুপুর একটার দিকে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ও সদর সার্কেলের ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন মঙ্গলবার ছিল সেই হিসাবে সভাপতি প্রার্থী মিঠুন আলী তার মনোনয়নপত্র উত্তোলন করতে কার্যালয়ে যান এ সময় সেখানে উপস্থিত প্রতিপক্ষের লোকজন মিঠুনের উপর হামলা চালায় এতে মিঠুনের সমর্থকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত নির্বাচনে সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে এই সংবাদে সাথে জন্য থাকবার ধন্যবাদ